আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন অলর মতে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আজকের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খবর। বেড়েছে গরমের তীব্রতা, আগামী 48 ঘণ্টায় বজ্রসহ তীব্র কালবৈশাখীর আভাস, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তৃত। বিরতির সঙ্গে থাকুন, আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে, দেশ জুড়ে বেড়েছে গরমের তীব্রতা, তবে এই সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে, সেই সাথে এই তিন বিভাগে প্রতিদিন বজ্রসহ ঝড় বৃষ্টির দেখা মিলছে। এই অবস্থায় দেশের দক্ষিণ অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে সুখবর জানাচ্ছে, আগামী 48 ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পাশাপাশি বজ্রসহ তীব্র কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে আজ দেশের উত্তরাঞ্চল দিয়ে বজ্রসহ ঝড় বৃষ্টির প্রবণতা ফের বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে আজ ভোর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে ঝড় বৃষ্টিতে আক্রান্ত হয়েছে। আমরা ধারণা করছি আজ থেকে আগামী 22 তারিখ পর্যন্ত এ সময়ের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে দফায় দফায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আক্রান্ত হতে পারে। সেই সাথে এ সময় কিছু কিছু স্থানে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বিদায় সকলকে বিশেষ সতর্কতা থাকতে বলা হলো। ভারী বর্ষণে সিলেটের হাওড় এলাকার বন্যা পরিস্থিতি আরও অবনত হতে পারে। অপরদিকে দীর্ঘদিন যাবৎ খরায় আক্রান্ত হওয়ার দেশের দক্ষিণাঞ্চলে খুলনা ও বরিশাল বিভাগে এ সময়ের মধ্যে কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে ইনশাল্লাহ। তবে বরাবরের মতো দেশের উপকূলে তেমন একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আপনারা সকলে পশ্চিম ও উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন, আর রোদের কাজ দ্রুত সেরে নিন। যেহেতু আবহাওয়া মাত্রই পরিবর্তনশীল, তাই প্রকৃতির কারণে দেশের অনেক এলাকায় বৃষ্টিহীন থেকে যেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ খন্দকার হাফিজ রহমান জানান, আগামী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা ও টাঙ্গাইল অঞ্চলসহ কিশোরগঞ্জ ও বোরখমবাড়িয়া জেলার 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোর বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যতর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী ও পাবনা অঞ্চল সমূহের উপর দিয়ে মেঘ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়া